أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام شرده يا شبابتي حضرات উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সুরায়ে হুজুরাত এর চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত দুটি নাজিল করেছিলেন আল্লাহ একটি ঘটনা উপলক্ষে। ঘটনার এক অংশ হল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের মৌসুমে এক সময় দুপুরবেলা নিজের বিবিগণ উম্মাহাতুল মুমিনিন এর কামরার ভিতরে বিশ্রাম করতেছিল। এমত অবস্থায় দূর দূরান্তের এলাকা থেকে একদল মানুষ, তারা নূতনভাবে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করার ব্যাপারে রাসূলের সাথে পরামর্শ করতে এসেছিলেন। আরবের এই দুপুরে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হয় না, তাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার ভিতরে বিশ্রামরত ছিলেন। তারা মদিনা শরীফে এসে রাসূলের কামরাগুলির সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বের হয়ে আসুন, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। এই যে তারা রাসূলের বিশ্রামের ব্যাঘাত সৃষ্টি করে ডাকলো এবং বের হওয়ার জন্য আবেদন জানালো, এর প্রতি
কি বাদে আল্লাহ সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করেছে। নাজিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কামরাগুলির বাইরে দাঁড়িয়ে আপনাকে ডাকে, তাও ডাকে কি বলে ডাকে, ইয়া মুহাম্মদ বলে ডাকে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাই। আল্লাহ বলেন, যারা কামরাগুলির বাইরে দাঁড়িয়ে আপনাকে ডাকে, এদের অধিকাংশদের সঠিক বিবেক নাই। যদি এদের বিবেক থাকতো তাহলে ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকতো, যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন আপনার সাথে সাক্ষাৎ করত। এখানে প্রশ্ন জাগতে পারে যে এরা তো রাসূলের সাথে সাক্ষাৎ করার পর এরা তো সাহাবা হিসাবে গণ্য হয়ে গেছে, এই একদল সাহাবার ব্যাপারে যে আল্লাহ বললেন এদের বিবেক নাই, এদের কাণ্ড জ্ঞান নাই। আল্লাহ যদি নবীর সাহাবাদেরকে বিবেক নাই কাণ্ড জ্ঞান নাই বলতে পারেন, তাহলে আমরা বললে দোষ কি? এই রকমের যুক্তি প্রদর্শনকারী পণ্ডিতেরও অভাব নাই সমাজে। অথচ এখানকার আসল ব্যাপার হলো তারা ছিলেন নও মুসলিম, নূতন ভাবে ইসলাম গ্রহণ করেছেন, এখনো নবীর দরবারের আদব কায়দা পুরাপুরি শিখেননি। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে অতীত জীবনে যত রকমের ত্রুটি বিচ্যুতি হয়ে গেছিল, এই সমস্ত ত্রুটি বিচ্যুতির ব্যাপারে আল্লাহ এই সুরার 3 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলের দরবারে আসতে কথা বলে, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করে নিয়েছে। আমার মনে হয় কিছুক্ষণ আগে আপনারা তাকওয়া সম্পর্কে বিবরণ শুনেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কিসের নাম, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সরাসরি প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, আপনি কি এমন জঙ্গল দেখেছেন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, এমন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি কোনোদিন গিয়েছেন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞেস করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যাতে আমার শরীরে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম তাকওয়া। অর্থাৎ দুনিয়াতে তুমি এমন ভাবে জীবনযাপন করো এই দুনিয়ার থেকে কোনো গুনাহ যেন তোমার সাথে তোমার কবরে না যায়, এই অবস্থায় জীবন যাপন করার নাম তাকওয়া। আমি তাকওয়া জিনিসটা একজন সাহাবীর বিবরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম? আমি দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করব যেন দুনিয়ার থেকে কোনো গুনাহ কবর পর্যন্ত আমার সাথে না হয়, এটার নাম হলো তাকওয়া। এইরকম জীবন যাপনের নাম তাকওয়ার জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের দরবারে যারা আসতে কথা বলে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন।
পরীক্ষার ফল ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন। রসুলের দরবারে আসতে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। এটা মনে না রাখলে পরবর্তী কথাটা বুঝিয়ে আসবে না। রাসুলের দরবারে আসতে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনে যত ভুল ত্রুটি ইচ্ছায় অনিচ্ছায় জানা সত্ত্বে অজানা সত্ত্বে যা কিছু হয়ে গিয়েছিল, আল্লাহ বলেন আমি আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। এবার বুঝে থাকে বলুন তো, একদল সাহাবা রসুলকে রসুলের বিশ্রামে বেগাত গুটিয়ে ডেকেছিল বের হওয়ার জন্য, সাক্ষাৎ করার জন্য। প্রথমত এরা নও মুসলিম হওয়ার কারণে, রসুলের দরবারের আদব এখনো না শিখার কারণে এমন করেছিল। ভুল করে থাকলেও কি জেনে শুনে ভুল করেছিল না না জানার কারণে? তারপরও এই ভুল রয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়ে গেছে। এরপরে যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করতে চায়, তাহলে তার মতো উম্মতের মধ্যে এত বড় বেয়াদব আর কেউ হতে পারে না। গেল আনুষঙ্গিক প্রশ্নের জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে যারা কামরাগুলির বাইরে দাঁড়িয়ে ডাকে, তাদের বিবেক বিবেচনা থাকলে এইভাবে ডাকতো না। তাদের বিবেক বিবেচনা থাকলে তারা ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত, যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন আপনার সাথে সাক্ষাৎ করত। এই দুই আয়াত সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত এর মর্ম। এই দুই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলের একজন আপন চাচা ছিলেন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহর ছেলে হলেন আব্বাসের ছেলে হলেন আব্দুল্লাহ। আব্বাস যদি রাসূলের চাচা হন আর আব্বাসের ছেলে যদি আব্দুল্লাহ হন, তাহলে বলুন তো আব্দুল্লাহ রাসূলের কি আপন চাচাতো ভাই? ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো ভাই এবং এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন। ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি কোনোদিন, ভবিষ্যতেও জন্ম হবে না কোনোদিন। এই জন্য তার উপাধি হল এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, রঈসুল মুফাসসিরিন। তিনি এই দুই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে লেখেন, সূরা হুজুরাতের এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ, আলেমগণকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে। রাসূলকে যেভাবে সম্মান করার হুকুম আল্লাহ দিয়েছেন, আলেমগণকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে। এই ব্যাখ্যাটা কি আমি করেছি না রাসূলের চাচাতো ভাই করেছেন? রাসূলের চাচাতো ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা কত? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন, সাধারণ মুফাসসির কোরআন না, উম্মতের শ্রেষ্ঠ, উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির কোরআন দুই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই দুই আয়াতে আল্লাহ রাসূলকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমগণকেও হুবহু রসুলের মতোই সম্মান করতে হবে। এ প্রসঙ্গে আমাদের তিনটি কথা বোঝা দরকার। 1 নম্বর, ইবনে আব্বাস এমন কথা বললেন কেন? আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন? 2 নম্বর, ইবনে আব্বাসের কথা মতো আলেমকে যদি আমরা নবীর মতোই সম্মান করি, তাহলে এর ফলাফল কি পাবো? 3 নম্বর, কেউ যদি ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান না করে, বরং আলেমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, আলেমদের সাথে বেয়াদবি করে, দুর্ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হবে? এই তিনটা কথা বোঝা দরকার। 1 নম্বর, আলেমকে নবীর মতো সম্মান করব কেন, তার কারণ কি? 2 নম্বর, সম্মান করলে সুফলটা কি পাব? 3 নম্বর,
ইবনে আব্বাসের এই কথা লঙ্ঘন করে আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করলে আমার পরিণতিটা কি হবে, এই তিনটা কথা জরুরি ভিত্তিতে বোঝা দরকার। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল, নবীগণের দায়িত্ব ছিল জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবীগণ দুনিয়াতে আসতেন এই দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, কিন্তু বর্তমান দুনিয়াটা নবী শূন্য। আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। কুরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পবিত্র কুরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নাবিয়্যিন কথার অর্থ হল আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। রাসূল বলেননি আমার পরে কোনো নবী আসবেন না, আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন নাই। আসবেন না বলেন না কেন, আর আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? অন্য হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন। এই কথাটা কি আজকে নতুন শুনেছেন আপনারা না আরো শুনেছেন? শুনে থাকতে বলুন, ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন কিনা? তাহলে যে নবী একবার বললেন ঈসা নবী আসবেন, সেই নবী আবার বলতে পারেন কোন নবী আসবেন না? তাহলে তো স্ববিরোধী কথা হবে, এক উল্টা ভাল্টা কথা হবে। যেহেতু নবী বলেছেন ঈসা নবী আসবেন, এই জন্য এই এই বিবরণে রাসূল লাই ইয়াজি আ নাবিয়ুম বাদি বলেননি, বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। তাহলে এবার প্রশ্ন জাগে, আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? সহি মুসলিম শরীফের বিবরণে উল্লেখ আছে, লা নুবু ওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই কথার অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না। বুঝে থাকতে বলুন তো এবার, আমার পরে কোনো নবী আসবেন না বলেছেন না আর কেউ নবী হবে না বলেছেন? আর কেউ নবী হবে না বলেছেন। এজন্য তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর কারণ হলো আমার পরে কেউ পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন, তার কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না। এবার বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না, না আর কেউ নবী হবে না? আর কেউ নবী হবে না। এখানেও জরুরি কথা আছে কিছু, সব কথা তো আর একদিনে বলা যায় না। এক কথা হলো আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন, আর এক কথা হলো তাহলে ঈসা নবী আসবেন কেন? আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন, এই প্রশ্নের জবাব হলো আমাদের নবীর আবির্ভাবটাই কিয়ামত পর্যন্ত একদল মানুষ হেদায়েতের উপর অটল থাকার জন্য যথেষ্ট। দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোনো নূতন ভাবে কেউ নবী হওয়ার দরকার বাকি নাই, এই জন্য আর কেউ নবী হবে না। বলেন, কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য নূতন কোনো নবীর দরকার বাকি আছে বাকি নাই, এই জন্য আর কেউ নবী হবে না? তাহলে ঈসা নবী আসবেন কেন? ঈসা নবী আসবেন দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, দুনিয়াতে তার একটা নিজের দরকারে আসবেন।
আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে ঈসা নবী আসবেন না দুনিয়াতে তার নিজস্ব একটা দরকারে আসবেন? সেই নিজস্ব দরকারটা কি? আল্লাহ কোরআনে বলেন, ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য শত্রুরা ঘরে প্রবেশ করেছিল। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে শত্রুদের হাত থেকে হেফাজতের জন্য তাৎক্ষণিকভাবে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। মরণ বাকি রয়েছিল, তাই ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার সময় আল্লাহ বলেছিলেন, ও ঈসা, তোমার মরণ বাকি রেখেই শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য এক্ষুনি আমি তোমাকে আসমানে উঠিয়ে নিচ্ছি, আর মরণটা যে বাকি রইল এইটা পূর্ণ করার জন্য আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো। আয়াতের মর্ম বুঝে থাকলে বলুন, দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে ঈসা নবী দুনিয়াতে আসবেন না তার মরণের কাজ সম্পন্ন করার দরকারে? তাহলে এইটা দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে না তার নিজস্ব দরকারে? নিজস্ব দরকারে আসবেন। গেল দুই প্রশ্নের জবাব, আর কেউ নবী হবে না কেন? কারণ দুনিয়াবাসীর হেদায়েতের দরকার মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমেই পুরা হয়ে গেছে। তিনি আসবেন কেন এটা হেদায়েতের দরকারে নয়, উনি আসবেন তার নিজের দরকারে। যাই হোক, এবার মূল কথার দিকে যাই। যেহেতু আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কেউ নবী হবে না, নবীগণের দায়িত্ব কি ছিল? জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এখন বর্তমান দুনিয়াটা নবী শূন্য, একজন নবীও দুনিয়াতে নাই যিনি দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। তাহলে এই গুরু দায়িত্বটা পালন করবে কে? হাদিস শরীফে রাসূল বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব আলেমগণ পালন করবে। এখান থেকে আমাদের এক প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যায়। ইবনে আব্বাস যে বলেছিলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, কারণ কি? আলেমগণ নবীগণেরই দায়িত্ব পালন করেন। বিষয়টা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? ইবনে আব্বাস বলেছিলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, কারণ কি? আলেমগণ নবীগণেরই দায়িত্ব পালন করেন। আলেমগণ কার দায়িত্ব পালন করেন? নবীগণের দায়িত্ব পালন করেন। এই জন্য ইবনে আব্বাস বলেছেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে। দুই নম্বর কথা ছিল, আলেমগণকে আমরা ইবনে আব্বাসের কথা মতো নবীর মতো সম্মান করলে এর সুফল কি পাব? তিন নম্বর কথা ছিল, আলেমকে সম্মান না করে পাল্টা তার সাথে বেয়াদবিমূলক আচরণ করলে, তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করলে, তাকে তার প্রতি অন্তরে ঘৃণা রাখলে আমাদের পরিণতি কি হবে? এই দুই প্রশ্নের জবাব একত্রিতভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে দুইজন লোকের উদাহরণ দিয়ে লিখেছেন। একজন ছিল মিশরের রাজা ফেরাউন, আর একজন ছিল এই রাজার রানী আসিয়া। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। অনেক লম্বা ঘটনার এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম সদ্য প্রসূত শিশু, নূতন জন্মগ্রহণকারী শিশু, এই শিশু মুসাকে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলতে চেয়েছিল। ফেরাউনের বিবি আসিয়া বলেছিলেন, তোমাদেরকে হত্যা করতে দেব না, এই শিশুটা আমার মহব্বত লাগে, আমি লালন পালন করব। মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই যে বিবি আসিয়া বলল আমার মহব্বত লাগে, এই একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানের দৌলত দান করলেন যে বিবি আসিয়া মরণকালে নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণবরণ করলেন। মুফাসসিরিন কেরাম এখান থেকে লেখেন, ঠিক তেমনি ভাবে আলেমগণের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে তারাও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণবরণ করবে। ইবনে আব্বাসের কথা মতো আলেমকে আমরা নবীর মতো সম্মান করলে সুফল কি পাবো? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ নসিব হবে আমার। এগুলি তো ইবনে আব্বাসের কথা প্রসঙ্গ। এই প্রসঙ্গে আমরা স্বয়ং রসুলের কথা একটু আলোচনা করে দেখি।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ তুমি আলেম হও, এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের কথা মনোযোগে শুনো। বলুন তো আপনারা কারো কথা মনোযোগে শুনতে হয় লঙ্ঘন করার জন্য না পালন করার জন্য? তাহলে মর্ম হইল তুমি আলেমের কথা মতো চল। তুমি যদি আলেমের কথা মতো জীবনযাপন করো এটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। মানুষের জীবনের সকল কাজ দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। সংসারের কাজ করতে গেলে ও আলেমকে জিজ্ঞেস করে করো কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়। ধর্মের কাজ করতে গেলে ও আলেমকে জিজ্ঞেস করে করো কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়। আপনি ব্যবসা করতে যাবেন, আলেমকে জিজ্ঞেস করুন কিভাবে ব্যবসা করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়। আপনি উজু করতে যাবেন, আলেমকে জিজ্ঞেস করুন কিভাবে উজু করলে শুদ্ধ হয় আর কিভাবে উজু করলে ভুল হয়। বুঝে থাকলে বলুন তো, আলেমকে দুই একটি কথা জিজ্ঞেস করলে চলে না জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করতে হয়? সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো। যারা সংসারের কাজ করার বেলায় আলেমকে জিজ্ঞেস করার দরকার মনে করে না, এরা সংসারের প্রয়োজন পুরা করতে গিয়ে হারাম কাজে লিপ্ত হয়। যারা ধর্মের কাজ করতে গিয়ে আলেমকে জিজ্ঞেস করার দরকার মনে করে না, এরা মন গড়া ভাবে ধর্মের কাজ করে সারা জিন্দগির বন্দেগী বরবাদ করতে বাধ্য হয়। তাই রাসূল বলেন যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, এর মর্ম হলো তোমরা জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো, আলেমের কথা মতো চলো। এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই, জীবনের সকল কাজ যদি আলেমকে জিজ্ঞেস করে করতে হয়, সংসারের কাজও ধর্মের কাজও, তাহলে কোরআন হাদিসের শিক্ষা এটা কি সংসারের কাজ না ধর্মের কাজ? কিভাবে শিখবো আমি কোরআন হাদিস, এটা কি আমার ইচ্ছা মতো না আলেমদের জিজ্ঞেস করতে হবে? আজকাল অনেকে দরকার মনে করে না, মনে করে কোরআন শরীফের বাংলা তর্জমা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, বুখারি শরীফের বাংলা তর্জমা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আমি ঘরে বসে বসে পড়বো, আমি কোরআনের আলেম হয়ে যাব, আমি বুখারির আলেম হয়ে যাব। এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক মানুষ পথভ্রষ্ট গুমরা হয়ে যাচ্ছে, নিজে নিজে বুখারির বাংলা পড়ে, বাংলা বুখারি শরীফ পড়ে আমাদের সমাজে যত মানুষ পথভ্রষ্ট গুমরা হচ্ছে, এর মধ্যে এক দলের একটা গুমরাহির কথা বলি, এই মাত্র কয়েক বছর যাবত আমাদের বাংলাদেশে একটা উগ্রপন্থী দলের আবির্ভাব হয়েছে। এই উগ্রপন্থী দলটার আসল নাম হলো লামাজহাবি, আসল নাম লামাজহাবি। এই লামাজহাবির দলে বলে তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নাত। জিজ্ঞেস করুন লামাজহাবিকে তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নাত তুমি পেলে কোথায়? বলে বুখারী শরীফে পাইছে। কোন কিতাবে পাইছে? বুখারী শরীফ। বুখারী শরীফ তার সামনে ধরে দিলেন, খুলে দেখাও কোন হাদিসে লেখা আছে। বলে আমি পড়তে জানি না। কি বলে? এই বেটা তুই যেই কিতাব পড়তে জানোস না, এই কিতাব পাইছস কইলে কেন? কয় আমি বাংলাটার পাইছি। কোনটার পাইছে? মূল বুখারীর পাইছে না বাংলাটার পাইছে? কয় ওই নিজে নিজে পণ্ডিত, তার উস্তাদ লাগে না। বুখারী শরীফের বাংলা অনুবাদ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, এটা কিনে নিয়ে গড় বইয়া বিয়া নিজে নিজেই ফরে, নিজে নিজেই পণ্ডিত, উস্তাদের দরকার নাই, বাংলাটা পাইছি। ঠিক আছে বলেন বাংলাটাই দেখা কই গেছস? বাংলার বাংলা বুখারীর অনুবাদ গ্রন্থ বাইরকিরা যে হাদিসটা দেখায়, এই হাদিসটা হইল নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এশার পর থেকে ফজর পর্যন্ত এই গভীর রাতে রাসূল যে নামাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়, কিয়ামে রমজান বলা হয় ইত্যাদি, অর্থাৎ রাতের নামাজ। বুখারী শরীফের হাদিসটা হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসেই এই রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে 8 রাকাত। এই 8 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন না 12 মাসেই পড়তেন? এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন, এই 8 রাকাত নামাজের নাম কি তারাবি না তাহাজ্জুদ? তাহলে বাটপারে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নিজে নিজে আলেম হওয়ার এই হইল পরিণতি, নবীর হাদিস নিয়া বাটপারি করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, 12 মাসেই রসুল রাতের নামাজ 8 রাকাত পড়তেন, এর মানে হইল এটা তারাবি পড়তেন না তাহাজ্জুদ পড়তেন? তাহলে লামাজাবিরা যেই হাদিস দিয়া তারাবির নামাজ 8 রাকাত বলে দলিল দেয়, এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? এটা তারাবির হাদিস তো, এটা তাহাজ্জুদের হাদিস। এমন পরিণতি হইল কেন? কারণ তার আলিম হইতে উস্তাদ লাগে না, সে নিজে নিজেই পণ্ডিত। এই জন্য বলেছি আপনি ধর্মের কাজ করতে গেলেও আলিমের কথা মতো করতে হবে, আপনি আলেম এলেম শিখতে গেলেও আলেমের কাছে এলেম শিখতে হবে। আমার কথা বুঝে থাকে বলুন, এলিমও কি নিজে নিজে শিখা যায় না আলিমের কাছে এলিম শিখতে হয়? আলেমের কাছে এলিম শিখতে হয়। কথাটা যেহেতু প্রসঙ্গক্রমে আসলো, কথার একটা ফিনিশিংও আছে। তাহলে আমরা বুঝলাম বুখারী শরীফের 8 রাকাতের হাদিস এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। 20 রাকাত তারাবি পড়ার হাদিস কোনটা? 20 রাকাত তারাবি পড়ার হাদিস আছে মুসান্নাফে ইবনে আবি সাহেবা নামক কিতাবে, ওইটাও হাদিসের কিতাব। সেখানে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন শুধু রমজানে, শুধু রমজানে। এবার বলুন তো 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ কি রাসূল 12 মাস পড়তেন না শুধু রমজানে? এবার বলুন শুধু রমজানে যে 20 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটা কি তাহাজ্জুদ না তারাবি? তাহলে এই হাদিসটা কি লামাজাবির পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এদের একটা বদ খাসলত আছে, যখন ওই দেখে হাদিস এদের বিরুদ্ধে যায় তখন ওই বলে হাদিসটা দুর্বল মানি না, তখন কি বলে হাদিসটা দুর্বল মানি না। রাসুলের কথাই তো হাদিস, রাসুলের কাজই তো হাদিস, হাদিসটা যদি দুর্বল হয়ে থাকে এই জন্য যদি তুমি মানো না, হাদিস দুর্বল কাকে বলে না বলে সেই আলোচনায় যাচ্ছে না। আমি জিজ্ঞেস করবো আপাতত, তোমার বাবা যদি বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যায় ওইটাকে আরো বাবা মানবা কিনা আগে বলো, আপনারা কি বলেন? কোনো বেটার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায় গিতে, এটারে আর বাপ মানা যাইতো নাই না? বাপ হই থাকে ঠিক তেমনি ভাবে তুমি দুর্বল বলো, জয়ীব বলো, হাসান বলো, সহি বলো, যাই কিছু বলো, এটা নবীর হাদিস হই থাকে, এটা নবীর হাদিস হই থাকে। দ্বিতীয় কথা হলো হাদিস জয়ীফ শব্দটা, যে হাদিসকে জয়ীফ বলা হয় এটার আবিদানি করতে তুমি দুর্বল বলার জন্য জয়ীফ বলা হয়েছে না, এটা ইলমে হাদিসের একটা পরিভাষা। এক প্রকারের হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়, এটা আবিদানি করতে জয়ীফ শব্দ ব্যবহৃত নয়, এটা পারিভাষিক করতে। পরিভাষার পারিভাষিক শব্দকে আবিদানি তর্জমা করলে বিভ্রান্তি ছাড়া উপায় নাই। তিন নম্বর কথা হল, একটা হাদিসকে কেউ জয়ীফ সাব্যস্ত করার আগেই যদি দুনিয়ার উম্মত এই হাদিসের উপর আমল শুরু করে দেয়, তাহলে যারা জয়ীফ বলেছে এদের বাপদাদার জন্মের আগের থেকেই হাদিসটা সহি মুতাওয়াতেরের পর্যায়ে চলে যায়। যে হাদিসে উল্লেখ আছে রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এটারে যারা জয়ীফ কইছে এরার বাপদাদার জন্মের আগেই সারা দুনিয়ার উম্মতে এই হাদিস আমল করা শুরু করে দিয়েছে। যারা জয়ীফ বলেছে এদের জন্মের আগেই হাদিসটা সহি মুতাওয়াতেরের পর্যায়ে চলে গেছে। এখন তুমি জয়ীফ বলতে বলতে মুখে ফেনা তুললেও এইটা আর জয়ীফ হবে না, যে সহি মুতাওয়াতের থাকবে।
আমি আফজারকে বুঝাতে বুঝাতে অনেক দূরে চলে আসলাম, বুঝাতে চাইছিলাম এই কথা যে এলিম উস্তাদ আলিম উস্তাদের কাছে শিখতে হয় না, এলিম নিজে নিজেই শিখা যায়। এলিম শিখা ধর্মের কাজ, এটা নিজে নিজে হয় না, আলিমের কাছে শিখতে হয়। শুধু তবলিগের কাজটা ধর্মের নয়, এই জন্য ওইটা আলিম ছাড়া করলেও চলে। কি বলেন? তবলিগ এটা ধর্মের কাজ না, এটা 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 আলিম ছাড়া নিজে নিজেই শেখা যায়। বর্তমান সমাজে এই তবলিগের মধ্যে এমন একটা নিজে নিজে পণ্ডিতি শুরু হয়েছে। এই তবলিগ জমাতের মধ্যে একটা লোক তবলিগ জমাত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে বলতেছে আলেমদের কথায় চল তবলিগ চলবে না, তবলিগ আমাদের কথায় চলতে হবে। বিশ্বজোড়া তবলিগি জমাতে এই ফাটলটা যেই লোকটা সৃষ্টি করেছে, এই লোকটা বলে হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আপনারা কি মনে করেন শাস্তিযোগ্য অপরাধ কোনো গুনাহ নয়? গুনাহ না হইলে শাস্তি হবে কেন? ওই অপরাধকেই শাস্তিযোগ্য অপরাধ বলা হয় যেই অপরাধ সাধারণ গুনাহ নয়, কবিরা গুনাহ। এই সমস্ত উক্তির মাধ্যমে এই লোকটা অনেক নবীকে, বড় বড় নবী রসুলকে গুনাগার সাব্যস্ত করেছে। এই লোকটার পরিচয় জানার আগে, এবং তবলিগ আমরা কোনো গুমরা লোকের কথা মতো করবো না, আলেমের কথা মতো করবো, সেই আলোচনায় যাওয়ার আগে নবী গুনাগার হয় না বেগুনা হয় এই জিনিসটা একটু আলোকপাত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখায়েতে বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ إبراهيم عليه السلام কে আল্লাহ বলেছিলেন আপনাকে আমি মানুষের ইমাম বানাবো, কার ইমাম? মানুষের ইমাম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই দল, একদল নবীগণ আর একদল আলেমগণ। কি বুঝলেন মানুষের ইমাম হওয়ার যোগ্য কত দল? একদল নবীগণ আর একদল আলেমগণ। আল্লাহ, আপনারা কি মনে করেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় দলের ইমাম বানাতে বলছিলেন না প্রথম দল? প্রথম দল মানে নবী। সারমর্ম দাঁড়ালো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে নবী বানাব। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে আবেদন করলেন, হে আল্লাহ শুধু আমাকে নয় আমার প্রজন্মকেও নবী বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন আমি প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না, আমার নবী বানানির স্থায়ী নিয়ম হলো, সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতি হলো আমি বেগুনাকে নবী বানাই। আল্লাহ কাকে নবী বানান? বেগুনা। যে গুনা করে তাকে আমি নবী বানাই না, আর যাকে নবী বানাই সে কোনোদিন গুনা করে না। ক্লিয়ার হইল? বুঝে থাকলে বলুন তো। নবী বেগুনা হবেন এটা কি আল্লাহ দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা বলেছেন, না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি? সমস্ত নবীগণের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই আমার প্রদত্ত নবুয়তের পদ কোনো গুনাহগারকে দান করি না, যাদেরকে আমি নবুয়তের পদ দান করি তারা সকলেই হয়ে থাকেন বেগুনাহ। এখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, শেষ পর্যন্ত ইবলিসের দুঃখায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। শুনেছেন আরো কোনোদিন? আজকে নতুন শুনলেন? শুনে থাকলে এবার বলুন তো, এই আদম আলাইহিস সালামের জীবনের এই ঘটনাকে যদি কেউ আল্লাহর সামগ্রিক মূলনীতি জানে না আর এই ঘটনা ভিত্তিক যদি মন গড়াভাবে ব্যাখ্যা করা শুরু করে, তখন সে বলবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, যেহেতু আদম লঙ্ঘন করেছেন সুতরাং আদম গুনাহ করেছেন। এই যে একটা ব্যাখ্যা,
এই ব্যাখ্যাটা কি আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় রেখে হয় না লঙ্ঘন করে হয়? আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে নবী রসুলের জীবনের কোনো ঘটনার ব্যাখ্যা করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ পরিপন্থী, আদর্শ পরিপন্থী। তুমি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা করো, তুমি জাকারিয়া আলাইহিস সালামের জীবনের যে কোনো ঘটনার অংশের ব্যাখ্যা করো, তুমি ইউসুফ নবীর জীবনের যে কোনো অংশের ব্যাখ্যা করো, তুমি মুসা নবীর জীবনের যে কোনো অংশের ব্যাখ্যা করো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের যে কোনো অংশের ব্যাখ্যা করো, আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। আপনারা কি মনে রাখতে পেরেছেন আল্লাহর সামগ্রিক মূলনীতিটা কি? সকল নবী হবেন বেগুনা, বেগুনা সকল নবী হবেন বেগুনা। কাজী আবার আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা ঘটনাকে আমরা আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে ব্যাখ্যা করব না মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করব? মূলনীতি বজায় রেখে একাধিক ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। মানুষের জীবনের কোনো কাজে গুনাহ হয় অথবা কোনো কাজে সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। দুনিয়ার জীবনে কোনো কাজ করলে গুনাহ হয়, কোনো কাজ করলে সওয়াব হয়। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এবার বুঝা থাকলে বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। ব্যাখ্যাও ঠিক আছে, মূলনীতিও ঠিক আছে। এইটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। নবীগণের জীবনের যে কোনো কথা, যে কোনো ঘটনাকে তুমি ব্যাখ্যা করো, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে, আল্লাহর মূলনীতি রঙ্গল করে ব্যাখ্যা করবে। প্রমাণ হবে তুমি এলেম শিখেছ উস্তাদ ছাড়া, নিজে নিজে পণ্ডিত এখানে খাটে না। তবলিগি জামাতের একজন মুরব্বী এই পণ্ডিতিটা করছে, বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, ও সারা দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরাম সাথে সাথে প্রতিবাদ করেছেন, তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা মন গড়া। এই তবলিগি জমাতের যে মুরব্বী এই মন গড়া ব্যাখ্যা দিয়ে সারা বিশ্ববাসী তবলিগিদেরকে গুমরাহির পথে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ওই গুমরা নেতার নাম হইল মাওলানা সাদ। এই গুমরা নেতার নাম মাওলানা সাদ। আপাতত এই বিষয়টা এতটুকু রাখুন, এরপরে আমি যে হাদিসটা বলতেছিলাম সেখানে যাই। শুন, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিবান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ না থাকলে তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। ছাত্র হওয়ারও সুযোগ না থাকলে তুমি কিছু কাজ আলেমের কথা মতো করো, কিছু কাজ না সকল কাজ, সকল কাজ যদি আলেমের কথা মতো করতে হয় তাহলে তবলিগের কাজটা সাদের কথা মতো করতে হবে না, তবলিগের কাজও আলেমের কথা মতো করতে হবে। সুতরাং যারা বলে আলেমের কথায় তবলিগ চলবে না, এদের এই কথাটা রসুলের এই হাদিসের সরাসরি বিরোধী, তাদের এই কথাটা রসুলের এই হাদিসের সরাসরি বিরোধী। আল্লাহ রসুল বলেন আলেমের কথা মতো করো, সে বলে আলেমের কথা মতো তবলিগ করা যাবে না। এই কথা যারা বলে প্রকাশ্য রসুলের হাদিস বিরোধী। এরপরে রসুল বলেন আও মুহিব্বান, তুমি যদি আলেমের কথা শোনার মতো সুযোগ না রাখো, এই সুযোগ যদি তোমার না থাকে, ধরুন কথার কথা, একটা মানুষ যদি চিরজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে যায়, তাহলে তো সে জেল থেকে বের হয়ে কোনো আলেমের কাছে আসতেও পারবে না, আলেমের কথা শুনতেও পারবে না। এমন অবস্থায় পতিত হওয়ার কারণে তুমি যদি আলেমের কথা শোনার সুযোগ না পাও, তাহলে রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। শেষ পথ কিভাবে? এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন
মামিসান ফাতাহলিক, এরপরে তোমার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। অর্থাৎ তুমি যদি আলেমকে মহব্বত করতে না পারো তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। রাসূলের এই হাদিসের শেষ কথা হলো আলেমের প্রতি যার অন্তরে মহব্বত থাকবে না তার ধ্বংস ছাড়া তার ভবিষ্যৎ নাই। তাই বলছিলাম ইবনে আব্বাসের কথা মতো আলেমকে যদি আমরা সম্মান না করি তাহলে কি হবে? মুফাসসিরিনে কেরাম লেখেন ফেরাউনের মতো, ফেরাউনের মতো মরণ হবে। আর রাসূল বলেছেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। এবার ফেরাউন এবং আসিয়ার ঘটনাটা শেষ করি। শিশু মুসাকে দেখে বিবি আসিয়া বলেছিলেন আমার মহব্বত লাগে, লালন পালন করব। জল্লাদ বাহিনীকে বলেছিলেন তোমাদেরকে হত্যা করতে দেব না, আমার মহব্বত লাগে লালন পালন করব। মহব্বত লাগে বলার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ঈমানের দৌলত দান করলেন যে কারণে বিবি আসিয়া মরণকালে তার জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ বরণ করেছে। জল্লাদ বাহিনী বলল তোমার মহব্বত লাগলে আমরা মানব না, ফেরাউনের হুকুম আমরা তাকে হত্যা করতে হবে। বিবি আসিয়া বললেন ফেরাউন তো আমার স্বামী, আমার স্বামী যদি আমাকে এই ছেলেকে লালন পালন করার অনুমতি দিয়া দেয় তাহলে তোমরা হত্যা করতে পারবে না। জল্লাদ বাহিনী মেনে নিল, হ্যাঁ ঠিক আছে ফেরাউন যদি অনুমতি দেয় আমরা হত্যা করব না, তবে আমরা দাঁড়ানো থাকা অবস্থায় জিজ্ঞেস করো ফেরাউনকে অনুমতি দিল কিনা, যদি দেয় তাহলে রেখে যাব, আর ফেরাউন যদি অনুমতি না দেয় অবশ্যই আমরা এই শিশুকে হত্যা করে ফেলবো। এই বলে জল্লাদ বাহিনী ছুরি চাক্কু নিয়ে দাঁড়াইয়া রইল। বিবি আসিয়া এই শিশুকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন, গিয়া বললেন এইভাবে এইভাবে ঘটনা, এই শিশুকে তোমার জল্লাদ বাহিনী হত্যা করে ফেলতে চায়। আমি বলেছি আমার মহব্বত লাগে, তারা মানে না তোমার অনুমতি ছাড়া, এবার তুমি বলো অনুমতি দিলে কিনা। ফেরাউন বলেছিল আসিয়া তোমার মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম লেখেন এই একটা মাত্র কথা, এই যে বলেছিল মহব্বত লাগে না, এই জন্য মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি। আসিয়া ইমানের দৌলত পাইল কেন? এই শিশুকে, যে শিশু 40 বছর পরে নবী হবে, এই শিশুটাকে মহব্বত লাগে বলেছিল, এই জন্য আসিয়ার ইমান নসিব হলো। ফেরাউনের ইমান নসিব হলো না কেন? এই যে শিশুটা ভবিষ্যতে 40 বছর পরে নবী হবে এই শিশুটাকে মহব্বত লাগে না বলেছিল, এই জন্য মরণ পর্যন্ত ইমান নসিব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম ইবনে আব্বাসের ব্যাখ্যাকে কেন্দ্র করে বলেন ঠিক তেমনি ভাবে আলেমদের প্রতি যাদের অন্তরে ভক্তি শ্রদ্ধা থাকবে, মহব্বত থাকবে, আলেমদেরকে যারা সম্মান করবে, মর্যাদা করবে, মর্যাদা দেবে, তাদের মরণ হবে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায়। আর আলেমদের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, দুর্ব্যবহার করবে, এদের মরণ হবে ফেরাউনের মতো বেইমান অবস্থায়। তিন প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরেছি ইবনে আব্বাসের ব্যাখ্যা প্রসঙ্গে। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইবনে আব্বাস বলেছিলেন যে আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আলেমকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এই প্রসঙ্গে আমাদের তিনটি কথা বোঝার মতো ছিল। 1 নম্বর, ইবনে আব্বাস কেন বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে? 2 নম্বর, সম্মান করলে সুফল কি? 3 নম্বর, আলেমকে ঘৃণা করলে, আলিমকে, আলিমের সাথে দুর্ব্যবহার করলে, বেয়াদবি করলে পরিণতি কি? প্রথম প্রশ্নের জবাব হলো আলেমগণ নবীগণেরই দায়িত্ব পালন করে থাকেন, এই জন্য ইবনে আব্বাস বলেছেন নবীগণকে যেভাবে সম্মান করার হুকুম করেছেন আল্লাহ কোরআনে আলেমকেও সেভাবেই সম্মান করতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান করলে, মহব্বত করলে সুফল কি? জবাব হলো বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। 3 নম্বর প্রশ্ন হইল আলেমের সাথে, আলেমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করলে, আলেমের প্রতি হিংসা বিদ্বেষ থাকলে কুফল কি? ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। এখন প্রশ্ন দেখতে পারে যে একজন আলেমের প্রতি মনে বিদ্বেষ রাখলে, হিংসা রাখলে, ঘৃণা রাখলে যদি ফেরাউনের মতো বেঈমান হয়ে মরতে হয় তাহলে আলেমে কোনো দোষ করলেও কি আমি সেটা হাসি মুখে বরণ করে নিতে হবে? না, দোষ করার কথা এটা নয়। আলেমের প্রতি অন্তরে হিংসা বিদ্বেষ রাখার মূল কারণ যদি এটা হয় যে তিনি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, তিনি আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন, তিনি হালাল হারামের কথা বলেন, জায়েজ নাজায়েজের কথা বলেন, এই কারণে যদি কোনো আলেমের প্রতি কারো অন্তরে ঘৃণার সৃষ্টি হয় অবশ্যই তাকে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে। বলুন এখানে আলেমের কোনো দোষের কথা না, কোরআন হাদিসের কথা বলার কারণে যারা আলেমকে
ঘৃণা করে। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যারা আলেমগণ কোরআনের কথা বলেন কেন, হাদিসের কথা বলেন কেন, আল্লাহর কথা বলেন কেন, রসুলের কথা বলেন কেন, হালাল হারামের কথা বলেন কেন, আর জায়েজ না জায়েজের কথা বলেন কেন। এই জন্য অনেক পণ্ডিতেরা বর্তমান সমাজে আলেমদের প্রতি হিংসা বিদ্বেষ করে, আলেমের সাথে দুর্ব্যবহার করে, বেয়াদবি করে, আলেমকে অন্তর দিয়ে ঘৃণা করে। এই ঘৃণার পরিণতি ভয়ঙ্কর, এই ঘৃণার পরিণতি ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর, এরা বর্তমানে নামাজ বন্দেগী যাই কিছু করুক না কেন, বর্তমানে এরা মুসলমান হওয়ার যতই দাবি করুক না কেন, এই অপরাধ যদি মরণের আগে আগে সংশোধন না করে অবশ্যই ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তাদের মরণ হবে। এখানে আনুষঙ্গিকভাবে আরো একটি কথা বলতে চাই, সেটা হলো শুধু আলেমদেরকেই একদল মানুষে ঘৃণা করে না, নবীগণকেও ঘৃণা করত। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ কেউ ঘৃণা করেনি, মুসা আলাইহিস সালামকে কি কেউ ঘৃণা করেনি, নূহ আলাইহিস সালামকে কি কেউ ঘৃণা করেনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কেউ ঘৃণা করেনি। যথেষ্ট পরিমাণ লোক ছিল নবীগণকে ঘৃণা করার মতো। আমাদের এই পর্যায়ে বোঝার ব্যাপার, একদল মানুষ দুনিয়ার একদল মানুষ নবীগণকে ঘৃণা করতো কেন, নবীগণের বিরুদ্ধে দুশ্মনী করতো কেন, শত্রুতামি করতো কেন, নবীগণের প্রাণের শত্রু ছিল কেন, নবীগণের উপর হামলা চালাতো কেন। এমনকি এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছেন নবী রসুলগণ, আর নবী রসুলগণের পরে নবী রসুলগণের যারা যত বেশি অনুসারী হবে তত বেশি বিপদগ্রস্ত হবে। নবী রসুলগণের দুশ্মনী করত দুনিয়াতে বিপুল পরিমাণে একদল মানুষ। এদের দুশ্মনীর যেই কারণ আলেমগণের বিরুদ্ধেও দুশ্মনী করে দুনিয়াতে অনেক মানুষ, ওদের দুশ্মনীরও একই কারণ। কাজে আমরা কারণটা বুঝে নেই, একদল মানুষ যে কারণে নবীগণের দুশ্মনী করত একই কারণে একদল মানুষ কিয়ামত পর্যন্ত আলেমগণের দুশ্মনী করবে। ভিন্ন ভিন্ন কারণে না, একই কারণ, একই কারণ। যেহেতু নবীগণের যেই দায়িত্ব আলেমগণের সেই দায়িত্ব, নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ, সুতরাং যে কারণে নবীগণের দুশ্মনী করত একদল লোক একই কারণে আলেমগণের দুশ্মনী করবে একদল লোক। নবীগণের দুশ্মনী কোন কারণে করত, নবীগণ জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে কাজ করলে জাহান্নামে যেতে হয় ওই কাজে বাধা দিতেন। বলেন, চুরি করা জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ, ডাকাতি করা জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ, সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ খাওয়া গাঞ্জা খাওয়া জান্নাতের পথ না জাহান্নামের পথ। মানুষ দুনিয়ার মানুষ যত কাজ করলে জাহান্নামে যাবে, সকল কাজে নবীগণ বাধা দিতেন কেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, সমস্ত গুনার কাজে নবীগণ বাধা দিতেন কেন, তাকে জাহান্নামে পাঠাবার জন্য না জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কিন্তু ওরা মনে করত আমাদের স্বাধীনতার পথে এই নবীরাই বাধা, আমাদেরকে ইচ্ছা মতো মিথ্যা বলতে দেয় না, আমাদেরকে ইচ্ছা মতো জিনা করতে দেয় না, আমাদেরকে ইচ্ছা মতো সুদ খাইতে দেয় না, আমাদেরকে ইচ্ছা মতো ঘুষ খাইতে দেয় না। এই নবীরা সারা দুনিয়াতে আমাদের আর কোনো দুশ্মন নাই। নবীগণ করতেন কোন কাজ আর ওরা ভাবত কোনটা, নবীগণ করতেন এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার কাজ, আর এরা মনে করত এই নবীরাই আমাদের দুনিয়াতে স্বাধীন জীবন যাপনের পথে বাধা। এই জন্য একদল মানুষ দুনিয়াতে নবীগণের বিরুদ্ধে দুশ্মনী করত। একই অবস্থা আলেমগণের ব্যাপারেও, বুঝে থাকতে বলুন তো, আলেমগণের ভিন্ন কাজ না নবীগণের যেই কাজ সেই কাজ। যেহেতু আলেমগণ নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ, কাজেই আলেমগণ যদি দেখে কেউ চুরি করে তো বলতে হবে চুরি করলে জাহান্নামে যেতে হবে, আলেমগণ যদি দেখেন কেউ ডাকাতি করে বলতে হবে ডাকাতি করলে জাহান্নামে যেতে হবে, আলেমগণ যদি দেখে কেউ সন্ত্রাসী বলতে হবে সন্ত্রাসী কর্মকাণ্ড জাহান্নামের পথ, আলেমগণ যদি দেখে কেউ জিনা ব্যভিচার করে বলতে হবে এটা জাহান্নামের পথ, আলেমগণ যদি দেখে কেউ সুদ খায় বলতে হবে এটা জাহান্নামের পথ, আলেমগণ যদি দেখে কেউ ঘুষ খায় বলতে হবে এটা জাহান্নামের পথ, আলেমগণ যদি দেখে এটা দুর্নীতি বলতে হবে এটা জাহান্নামের পথ, আলেমগণ যদি দেখে এটা জালিয়াতি বলতে হবে এটা জাহান্নামের পথ, আলেমগণ যদি দেখে এটা দুষ্কৃতি বলতে হবে জাহান্নামের পথ। সুতরাং যত চুর যত ডাকাত যত জিনাকার যত বদমাশ যত সন্ত্রাসী যত খুনি যত
জালিয়াতি করি, যত দুষ্কৃতি করি, যত 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 সুদখুর, যত গুসকুর, যত মদখুর, যত গাঞ্জাখুর, সবকি আলেমদের দুশমন। কোন বালা মানুষ নবীর দুশ্মন নাই, কোন বালা মানুষ আলেমের দুশ্মন নাই। ক্লিয়ার হইল কথাটা? এদের অবস্থা এই যে দুইটা পক্ষ, এক পক্ষ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য গুনার কাজে বাধা দেয়, আর এক পক্ষ এদেরকে এদের বিরুদ্ধে দুশ্মনী করে। এই যে দুইটা পক্ষ, এই দুইটা পক্ষের একটা চমৎকার উদাহরণ আছে, দাঁতের আর জিব্বার উদাহরণ। দাঁতের ফাঁকে যদি কাঁটা ঢুকে, কাঁটা মাছের কাঁটা, মাছের কাঁটা, হাড্ডির কোনা ইত্যাদি যদি দাঁতের ফাঁকে ঢুকে, তখন দাঁতে ব্যথা হয়। বলুন, দাঁতের ফাঁকে কাঁটা ঢুকলে জিব্বায় ব্যথা হয় না দাঁতে ব্যথা হয়? কিন্তু জিব্বার শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত ফাঁকের কাঁটা খুলতে না পারে, ততক্ষণ পর্যন্ত জিব্বা দাঁতের ফাঁকের কাঁটাটাকে ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, ঠেলতে ঠেলতে এক সময় নিজে জখম হয়ে যায়, তারপরও ঠেলে। বলেন, নিজের জন্য না দাঁতের, দাঁতকে ব্যথা থেকে রক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে নবীগণ আর আলেমগণ যখন দেখে কোনো মানুষ গুনার কাজ করে, তখন বাধা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, নিজের জীবন বিপন্ন হয়ে যায়, তারপরও বাধা দিতেই থাকে। এই ক্ষেত্রে আলেমগণ জিব্বার ভূমিকা পালন করে থাকেন, আর পাপিষ্টরা দাঁতের ভূমিকা পালন করে থাকে। যেই দাঁতকে ব্যথার থেকে রক্ষা করার জন্য জিব্বা তার ফাঁকের কাঁটা ঠেলতে ঠেলতে নিজে জখম হয়ে গেল, ওই জিব্বাকে যদি দাঁত কোনোদিন সুবিধা মতো পায়, কামড় মেরে কেটে ফেলে। নিমক হালালি না নিমক হারামি? দাঁত যেভাবে জিব্বার সাথে নিমক হারামি করে, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে পাপিষ্টের দল নবীগণের সাথেও নিমক হারামি করেছিল, কিয়ামত পর্যন্ত আলেমদের সাথেও নিমক হারামি করে চলবে। তাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে ইবনে আব্বাসের তাফসীরটা আমরা একটু মিলিয়ে বোঝার চেষ্টা করি। ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। কি বলেছেন? ঘৃণা করতে হবে না সম্মান করতে হবে? সম্মান করতে হবে, মহব্বত রাখতে হবে আলেমদের সাথে, আলেমদের সঙ্গে, অন্তরের সাথে। তাই হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা মতো জীবন যাপন করো, তাও যদি না পারো আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। কি বলেছেন রাসূল? আলেমকে ঘৃণা করো বলেছেন না মহব্বত করো বলেছেন? আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো, এটা হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এরপরে তোমার সাথে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। অর্থাৎ আলেমের প্রতি যার অন্তরে মহব্বত থাকবে না, তার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। এমন একটা জমানায় আমরা দুনিয়াতে বসবাস করতেছি, যেই দুনিয়াতে অনেকে জেনে শুনেই আলেমদের সাথে দুর্ব্যবহার করে থাকে, আলেমদের সাথে নিষ্ঠুর ব্যবহার করে থাকে, আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে থাকে, এমনকি আলেমদেরকে গালাগালিও করে থাকে। এক পর্যায়ে গিয়া বলে, আমরাও মুসলমান, আমরা এগুলি নিজের ইচ্ছায় করি না, আমরা চাপে পরে করি। কিভাবে করে? ইচ্ছায় না চাপে পড়িয়া? সাফে ফুরিয়া তুমি তোমার কপালে কুড়াল মারবে? তোমার যদি কেউ সাপ দেয় যে তোর বাফের গাল ভাড়া দে, দিবেনি সাফের মুখে? সাফের মুখে বাফের গাল ভাড়া দিব কেউ? তুমি যদি তোমার বাফের গাল আরেকজনের সাফার মুখে ভাড়া দিবার সাহস না করো, তাইলে তুমি কার চাপের মুখে আলেমের সাথে বেয়াদবি করার সাহস করো? যে বেয়াদবি করলে রাসূল বলেছেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। সুতরাং চাপের মুখে কথাটা একটা বাহানা মাত্র, আলেমদের সাথে শত্রুতামি করে নিজেদের কপালে কুড়াল মারার একটা ব্যবস্থা ছাড়া আর কিছু নয়। শেষ পর্যায়ে আমি, আলেমদের সাথে মহব্বত করলে এইটাও জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা কিভাবে হয়,
এই মর্মে দুইটা হাদিস শুনিয়ে আজকের মতো আমার কথা শেষ করতে চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ বিচারের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাশরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, সেই দিন আল্লাহ হাশরের মাঠে আলেমগণকে সম্বোধন করে বলবেন, হে আলেমগণ, তোমরা জগৎবাসী সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন অন্য মানুষ থেকে আলাদা হয়ে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন প্রশ্ন, জবাবও লিখেছেন। প্রশ্ন হইল, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণে আর নামাজ রোজা না করলেই কি? আলেমগণ সুদকুর গুসকুর হলে অসুবিধা কি? রসুল বলেছেন, আলেম হলেই জান্নাতে যাওয়া যাবে। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আলেম দুই প্রকার। এক প্রকার আলেম হলো সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আলেম কত প্রকার? সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজ আলেম কাকে বলে? যিনি কোরআন হাদিসের এলিম শিখেছেন, সমাজ শুধু তাকেই আলেম বলে। কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে আলেম কয়, কিন্তু আল্লাহ তখনও তাকে আলেম বলেন না। কোরআন হাদিসের এলিম শেখার পর যিনি এলেম মতো জীবন যাপন করেন, আল্লাহ শুধু তাকে আলেম বলেন। বুঝে থাকলে বলুন তো, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম কি ব্যবধান আছে? না, ব্যবধান নাই। কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে আলেম কয়, আল্লাহ তখনও আলেম বলে না। এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলে। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর দৃষ্টিতে যিনি আলেম হবেন তিনিও বেনমাজি হতে পারেন? আল্লাহর দৃষ্টিতে যিনি আলেম হবেন তিনিও সুৎকুর মৎকুর গাঞ্জাকুর দুর্নীতিবাদ জালিয়াতিকারীর সহযোগী হতে পারেন? কখনো হতে পারেন না। আর একটা কথা না বললেই না হয়, সেটা হলো, আপনারা যদি বুঝে থাকেন আল্লাহর দৃষ্টিতে আলেম কাকে বলে, এটা যদি বুঝে থাকেন, তাহলে মনে রাখতে পারেন বর্তমান দুনিয়াতে একমাত্র কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার অভিযান চালানো। প্রমাণ কি? প্রমাণ হলো, এলেম না শিখলে যেভাবে শাসন করা হয়, এলেম মতো আমল না করলে সেই শাসন করা হয়, একমাত্র কওমি মাদ্রাসায়। আমার জানা মতো কওমি মাদ্রাসা ছাড়া দুনিয়াতে আর এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে ছাত্ররা এলিম শিকার করে আমল না করলেও শাসন করা হয়। একমাত্র কওমি মাদ্রাসায় ছাত্ররা এলিম শিকার সাথে সাথে সেই অনুভূতি আমল না করলেও শাসন করা হয়, শুধুমাত্র কওমি মাদ্রাসায়। সুতরাং কওমি মাদ্রাসার বর্তমান দুনিয়ার কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য আল্লাহর দৃষ্টিতে আলেম তৈরি করা। আরেক হাদিসে রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওয়ানা হবেন, সেই তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও নয় আবার গুনাগারও। এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, এর প্রমাণ হিসাবে বলবে আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম। বুঝে থাকতে বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে পানি পান করায় দুশ্মনী করার জন্য না মহব্বতের কারণে? রাসূল বলেন, আরেকজন আলেম জান্নাতে যাওয়ার পথে আরেকজন গুনাগার মুসলমান ডেকে ডেকে বলবে, হুজুর আমার একটু কথা শুনেন, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, প্রমাণ কি? আমি একবার না উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন, দুনিয়াতে একজন সাধারণ মুসলমান একজন আলেমকে উজুর পানির ব্যবস্থা করে দেয় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? প্রমাণ দিল যে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, হাশরের মাঠে গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ দাঁড়িয়ে যাবেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। রাসূল বলেন, এই ভেবে আলেমগণ দাঁড়াবেন এদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু সুপারিশ করার জন্য। এই জন্য এত বড় বিপদের সময় নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া জাহান্নামীদেরকে গুনাগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাওয়ার মতো এত বড় আত্মত্যাগ যেহেতু আলেম সমাজ ছাড়া আর কারো পক্ষে আশা করা যায় না, এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। এর শেষ প্রমাণ আলেমগণ নিজেদের জান্নাত দেওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই এক গ্লাস পানি পান করেছিল, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই এক বোতল উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে, তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে। সুতরাং তবলিগ করতে হবে আলেমের বিরুদ্ধে, বেয়াদবি করতে হবে আলেমদের সাথে, দুর্ব্যবহার করতে হবে আলেমদের সাথে, এটা দাঁতের ভূমিকা। সাবধান, যদি সত্য সত্যই মুসলমান হওয়ার দাবি করে থাকেন, দাঁতের ভূমিকা পালন করবেন না, জিব্বার ভূমিকা পালন করুন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার এবং এই বিষয়টাকে জীবনের আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।